এবার চটপটির জন্য আমি মশলা নিয়েছি, জিরা নিয়েছি, দুটা তেজপাতা নিয়েছি, এলাচ, তারপর দালচিনি, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে আমি বেটে নেব, মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। ভালো করে মশলা বাটা হয়ে গেছে। এবার আমি গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, কচু, কচু আর আলুর তরকারি, আলু কচুর তরকারি। কচু ছোট মাছ দিয়েও ভালো লাগবে। আমি আজকে আলু দিয়ে কচু রান্না করব। আর ছোলার ডাল রাত্রে ভিজিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, ছোলার ডালের বড়া করে আমি কচুর সাথে মিক্স করে দিব। তো আমি এখানে নিয়েছি ছোলার ডাল, ছোলার ডাল নিয়েছি, আর লঙ্কা, রসুন আর জিরা, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। এদিকে আমি কচুর জন্য নিয়েছি আলু কচু, আর তোমার টমেটো একটা নিয়েছি, বড় টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। কচু দিয়ে ছোট মাছ আর বড়িও ভালো লাগে, কলাইয়ের বড়ি, কিন্তু কলাইয়ের বড়ি আমার কাছে নাই, ওই জন্য আমি ডাল ভিজিয়েছিলাম ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে আমি বড়া তৈরি করবো, বড়া দিয়ে আলু কচু রান্না করবো। ভালো করে ছোলার ডালটা আমি বেটে নিলাম। এবার এটাতে আমি লবণ হলুদ মিক্স করে দিব। এবার আমি পরিমাণ মতন লবণ দিব আর হলুদ দিব। এবার ভালো করে মিক্স করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব তেল। রিফাইন ওয়েল নাই, তাই আমি ফরচুনের মাস্টার্ড ওয়েল দিয়েছি, সরষার তেল। আপনাদের কাছে রিফাইন ওয়েল থাকলে রিফাইন ওয়েলে ভালো হয়, রিফাইন ওয়েল দিয়ে করবেন। এদিকে আমি আলু আর কচুর জন্য মশলা বেটে রেখেছি, আদা, রসুন, জিরা, পেঁয়াজ, লঙ্কা আর এলাচ, দালচিনি আর দুটা তেজপাতা, এটা বেটে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াটা করে নেব। একদিকে মনে হয় হয়ে গেছে ভালো করে, তাই আমি পাল্টে দিব। কত ফুলে দেখো, ফ্ল্যাপি হয়ে গেছে, কত সুন্দর করে সবগুলো ভালো করে ফুলে গেছে। এমনি আমি সবগুলো বড়া করে নেব, ছোলা ডালের বড়া। এবার হয়ে গেছে, এবার আমি সবগুলো ফুলে নেব। সবগুলো আমার হয়ে গেলো, সবগুলো বড়া করা হয়ে গেছে, কত ফ্ল্যাপি ক্রিসপি আছে। ছোটো পিস আমি করে নিয়েছি, টমেটো পিস করেছি, আর তোমার পেঁয়াজ লঙ্কা কুচি, তোমার কচু কোল চাকা চাকার মতন করেছি, আর এটা করেছি কোল। আলুর পিস আলাদা, কচুর পিস আলাদা করেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা জিরা, একটু দিয়ে দেবো পেঁয়াজ। কচুকে তুমি একটু লবণ আর লেবু দিয়ে মেখে রাখতে পারো, কারণ কচু একটু ধরবে, তো তুমি লেবু আর লবণ দিয়ে একটু মেখে নিবা। আমি এটাকে মেখে নিব, ভালো টেস্ট লাগবে। তুমি এটা আলাদা করে ভাজতে পারো, আবার একসাথেও তুমি মশলার সাথেও ভাজতে পারো। আজকে আমার লেট হয়ে গেছে, ওই জন্য আমি একেবারে ভেজে নিব, আলু, কচু আর টমেটো সব একসাথেই আমি ভেজে নেব। এবার দিয়ে দিব টমেটো, পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব, এটাকে ভালো করে ভেজে নেব। এবার যেটা মশলা করে রেখেছি, আদা, রসুন, জিরা, এলাচ, ধনে, এগুলো সব আমি ওখানে দিয়ে দেবো। আলু কেটে দিয়ে ভেজে নেব, তোমরা পারলে আলাদা করে ভেজে নিতে পারো। এবার আমি ঢেকে ঢেকে ভাজবো, ঢেকে ঢেকে আমি আলু আর কচুকে ভেজে নেব, ভালো করে মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, হালকা হালকা জল দিয়ে ঢেকে ঢেকে ভাজবো।
ঢেকে ঢেকে ভাজলে গলেও যাবে আর সুন্দর টেস্ট হবে। আমার মনে হয় ভাজা করে আলু কেছি ভাজা গলে ভাজা হয়ে গেছে, গলে যাবে একবার চেক করে নেবে। এটা সব কেছি দেখুন কেছি গলে গেছে, বলছি আলুও গলে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো, এবার আমি ঝোল দিয়ে দেবো আলু কচু। কচু দিয়ে আলুও ভালো লাগে, তোমার কচু দিয়ে ছোট মাছ ভালো লাগে, আবার কচু দিয়ে কলাইয়ের বড়ি এটাও রান্না করলে ভালো লাগে। আমি আজকে আলু কচু করলাম আর ছোলা ডালের বড়ি দিয়ে আমি করেছি। ছোলা ডালের বড়া দিয়ে আলু কচু রান্না করা হলো। এবার ভালো করে বয়ল হয়ে গেছে ঝোলটা, কচু দিয়ে বড়া বড়ি সবই ভালো লাগে। কচু দিয়ে খেলে ভাত খেলে টাইম লাগে না, কারণ তোমার কচু দিয়ে ভাতকে খালি মুখে দিতে না দিতে ভিতরে চলে যায় পেটের ভিতরে, আর তোমার চিবোতেও হয় না অনেক সময়। চিবোতে না চিবোতে তোমার কচু দিয়ে ভাত পেটের ভিতরে চলে যায়, এমনি কচু টেস্টিও লাগে আর তোমার খেতেও তোমার ভালো লাগে। এবার আমি দিয়ে দেব ছোলা ডালের বড়া করা, তরকারিটা আমার ভালো করে হয়ে গেছে। কারি পাতা থাকলে কারি পাতাও দিয়ে দিবা, তরকারিটা ভালো লাগবে। এখানেই আমি আমার রেসিপিটা শেষ করছি, আলু কচু আর ছোলা ডালের বড়া দিয়ে তরকারি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ। ট্রাই দিস রেসিপি অ্যান্ড ফলো মাই।